হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো ফার্স্ট অফ অল, যারা ওয়েস্টবেঙ্গল পিএসসির কেপিএস পরীক্ষায় সিলেক্টেড হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন সবাইকে, আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। তারা এবং খুবই খুশির খবর যে পিএসসি দুটোই, এলডি এবং কেপিএস দুটোর রেজাল্ট ডিউ ছিল বহুদিন ধরে, দুটোই পাবলিশ করে দিয়েছে। তো যারা সাকসেসফুল হয়েছে তাদের জন্যই এই ভিডিওটি বানানো। তো এরপরে কেপিএস এর ক্ষেত্রে কী কী স্টেপস রয়েছে এবং তোমার ভিডিওতে ট্যাগগুলো দেখতেই পাচ্ছ, কোথায় পোস্টিং দেওয়া হবে, কতটা স্যালারি পে করা হবে, অথবা অনেকে এদের আমার মনে হয় আছো যারা এলডিসি এবং কেপিএস দুটো পরীক্ষাতেই সাকসেসফুল হয়েছে, তাদের ক্ষেত্রে কোনটা বেটার হবে সে সম্পর্কে জাস্ট আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখো, তাহলে আশা করি তোমাদের অনেক কোয়েরি এরপর ক্লিয়ার হবে। অনেকের ক্ষেত্রে হয়তো কেপিএস ফার্স্ট এক্সাম যেটা ক্লিয়ার করেছো। তো চলো দেখে নেওয়া যাক যে যে ট্যাগগুলো নিয়ে আজকে আমি দিয়েছি ভিডিওটি বানানো, সেগুলো আমি তোমাদের সঙ্গে এক করে ডিসকাস করব। তো প্রথম যেটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, এরপর স্টেপ কী হবে। যারা অলরেডি বিভিন্ন পরীক্ষায় সাকসেসফুল হয়েছে ফাইনালি, তারা হয়তো স্টেপগুলো জানো। যারা প্রথমবার সাকসেসফুল হয়েছে তাদের ক্ষেত্রে বলে রাখি যে এরপর তোমার দেখবে যে 99 থার্ড ফ্লোরের যে অফিস, সেখান থেকে তোমাদের এই পুরো লিস্টটা বের করা হয়েছে। তো এরপরে 99 ওয়েবসাইটে গেলে তোমরা এরপর একটা ভেরিফিকেশন রোলের ফর্ম খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে। ওটা একটা ব্ল্যাঙ্ক ফর্ম্যাট থাকে, 99 সব চাকরির জন্য একটাই ফর্ম্যাট। ওখানে ওয়েবসাইটে তোমরা এলডি এর ফর্মটা, ভিআর ফর্মটা এখনও দেখতে পাবে, কিছুদিন পর হয়তো কেপিএস এর ভিআর ফর্মও আপডেট করে দেওয়া হবে। তো সেখান থেকে ভিআর ফর্মটা তোমরা ডাউনলোড করবে, অনেকের ক্ষেত্রে পরবর্তীকালে লেটেস্ট স্পিড পোস্টও পাঠানো হয়। তো তার ওয়েট না করে তোমরা নেট ওয়েবসাইট থেকে ভিআর রোলটা ডাউনলোড করে নেবে। তারপর ভিআর রোলে জেনারেলি যে অনেক ক্রাইটেরিয়া থাকে সেগুলো লিখতে হয়, তোমার নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, লাস্ট 5 বছরে কোথায় থেকেছো, তারপর তোমার নামে কোনো পুলিশের রেকর্ড আছে কি না, তোমার চেনা পরিচিত কয়েকজনের নাম লিখতে হবে সেখানে, তোমার এডুকেশনাল ডিটেলস সব কিছু লিখতে হবে, এবং লাস্টে একটা ডিক্লারেশন লিখে কোনো একজন গেজেটেড অফিসারকে দিয়ে সাইন করিয়ে, তার কাছ থেকে তার ডেজিগনেশন সাইন করিয়ে এটা ফিল আপ করতে হবে। এবং তার সঙ্গে যা যা কিছু সাপোর্টিং ডকুমেন্টস আছে, জেনারেলি মাধ্যমিক, এইচএস এর এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, রেজাল্টস, এবং তার সঙ্গে তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো কাস্ট সার্টিফিকেট, এই জেরক্সগুলো অ্যাটাচ করে 99-তে ওরা একদিন ডেট হয়তো বলে দেবে যেদিন ওরা ভিআর রোলটা নেটে পাবলিশ করবে, তার 1 মাসের মতো টাইম থাকে, সে টাইমের মধ্যে তোমাদেরকে 99-তে গিয়ে ওখানে জমা করে আসতে হবে। এটা হচ্ছে প্রসেস। এবার তোমরা জমা করে দেওয়া আসার পর তোমাদের এই ভেরিফিকেশন রোলটা ওরা ফিল আপ করে ওনারা স্পিড পোস্টে তোমাদের যেখানে ডিআইবি অফিস, নিজের নিজের ডিস্ট্রিক্টে সেই ডিআইবি অফিসে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে তোমাদের পুলিশ ভেরিফিকেশনের সব কল আসবে, তারা সব ভেরিফাই করে রিটার্ন আবার 99-তে পাঠিয়ে দেবেন। এটা পুরোটা হোল প্রসেস। তো সবাই প্রথমে এই ভিআর রোলটা এবার যখন নেটে পাবলিশ হবে ডাউনলোড করে ফিল আপ করে সব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দেবে। এবং নেক্সট যেটা বলার, অনেকের ক্ষেত্রে প্রবলেম থাকে আধার কার্ড, ভোটার কার্ডে বা প্যান কার্ডে কোনো নামের কিছু চেঞ্জ থাকে, অনেকের ডেট অফ বার্থ মিসম্যাচ থাকে, অনেকের ক্ষেত্রে ফাদার্স নেম ভুল থাকে, তাদেরকে বলবে এখন থেকে কারেকশনের ব্যাপারে একটু সতর্ক হতে, পারলে ম্যাজিস্ট্রেট এফিডেভিট করিয়ে রাখতে, বা যদি এই টাইমের মধ্যে এরর কারেকশন করা যায় তো করে নিতে, এগুলো পরে প্রবলেম হতে পারে। এই যদি কোনো কিছুতে মিসম্যাচ হয়ে থাকে বা বার্থ সার্টিফিকেটে মিসম্যাচ হয়ে থাকে কিছু, এগুলো অবশ্যই এখন থেকে কারেকশন করিয়ে নেবেন। এগুলো হচ্ছে নেক্সট স্টেপ। এরপর যে কোশ্চেনটা আছে, স্যালারি কত পাওয়া যাবে, এটা অনেকের মনে কোয়েরি। তো স্যালারি আমি পুরো হিসেবটা এখানে দিয়ে দিয়েছি। এটা লেভেল 2 পেমেন্টের মধ্যে আসে, 5,400 থেকে 2,500, এর পুরো স্কেল। ইনিশিয়াল পেমেন্ট হচ্ছে 6,700, গ্রেড পে 2,900, টোটাল হয় 9,600, এর উপর 100% ডিএ অর্থাৎ 19,800, 15% এইচআর এ টোটালের উপর 9,600-র উপর সেটা হয় 1,440, মেডিকেল 300 টাকা, ইন্টারিম রিলিফ যতক্ষণ না নেক্সট পে কমিশন পাবে ততক্ষণ অবধি এটা পাওয়া যায় 624 টাকা, টোটাল নিয়ারলি 21,570 টাকা হয়। এটা গ্রস স্যালারি, এখান থেকে 20 টাকা জিআইএস এবং 130 টাকার পিট্যাক্স ডিডাকশন হয়। ইনহ্যান্ড স্যালারি 21,420 টাকার মতো পাওয়া যায়। এরপর নেক্সট পে কমিশন হলে হয়তো স্যালারিটা অনেকটা ইনক্রিজ হবে, বেসিকটা 2.57 টাইমস হয়তো বাড়ার কথা আছে, যেরকম হলে তখন স্যালারিটা প্রায় 26,000-এর মতো কাছাকাছি হওয়ার আশা আছে। স্যালারি এখন যতক্ষণ না পে কমিশন লাগু হয় ততক্ষণ তোমরা 21,420 টাকা স্যালারি টোটাল পাবে। নেক্সট হচ্ছে পোস্টিং কোথায় দেওয়া হবে। পোস্টিং জেনারেলি কেপিএস এর পোস্টিং ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়, তুমি যে ডিস্ট্রিক্টে বিলং করো তার নিয়ার বাই যে ব্লক অফিস রয়েছে সেখানেই জেনারেলি ক্যান্ডিডেটদের পোস্টিং দেওয়া হয়। যদি কোনো ক্ষেত্রে একই ডিস্ট্রিক্টের সেম ক্যান্ডিডেটস, অনেকের ক্ষেত্রেই হবে এটা, তো সেক্ষেত্রে তাদের র্যাঙ্ক অনুযায়ী সবাই আগে তিনি প্রেফারেন্স হবেন কোথায় জয়েন করবেন, তারপর তার পরবর্তীকালে যে আছেন তিনি সেখানে জয়েন করবেন। তো পোস্টিংটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় এবং নিজের হোম অ্যাড্রেস থেকে যত কাছে যে ব্লক অফিসে পোস্টিং ভ্যাকেন্ট রয়েছে সেখানেই পোস্টিং দেওয়ার চেষ্টা করা হয়। নেক্সট এটা যেটা হচ্ছে, যারা দুটো পরীক্ষাতে সিলেক্টেড হয়েছেন তাদের ক্ষেত্রে অনেকের কোয়েরি আছে যে কোন
চাকরিটা চুজ করা উচিত। আমি একটা নিজস্ব জাস্ট নিজের সাজেশন দিয়েছি, ব্যক্তিগত চয়েস সম্পূর্ণ আপনাদের। তো যারা কলকাতার কাছাকাছি রেসিডেন্ট থাকেন, কলকাতা হাওড়া এসব জায়গায় থাকেন, তাদের ক্ষেত্রে আমার মনে হয় এলডিসি জবটা বেটার, কারণ এখানে ওয়ার্ক এর ওয়ার্কিং এনভায়রনমেন্টটা খুবই ভালো। অফিসের ভিতর বসে কোনো কাজ করতে হয়, কোনো রোদে বা বাইরে বেরোনোর কোনো জব নেই, কাজটা অনেক ইজি এবং প্রমোশনের স্কোপ এলডিসিতে অবশ্যই বেশি, এবং ওয়ার্কিং এনভায়রনমেন্টটা খুবই বেটার, যেটা একটা খুবই ভালো জিনিস। যেটা যারা কলকাতার কাছাকাছি রেসিডেন্ট আছেন তাদের জন্য এলডিসিটা এই হিসাবে অনেকগুলো পয়েন্টই আমার মনে হয় বেনিফিটেড। যারা রুরাল এরিয়া আছেন বা পঞ্চায়েত এরিয়া আছেন বা অন্য কোনো ডিস্ট্রিক্টে রয়েছেন, বর্ধমান বাঁকুড়া বীরভূম এইসব ডিস্ট্রিক্টে রয়েছেন, তাদের ক্ষেত্রে আমার মনে হয় কেপিএসটা জয়েন করা বেটার। কেপিএস জয়েন করার যে অ্যাডভান্টেজগুলি রয়েছে সেটি হচ্ছে আপনাদের ঘর থেকে অবশ্যই কাছাকাছি হবে, অনেকের ঘরের ফ্যামিলির প্রবলেম থাকে, সেক্ষেত্রে ঘরের কাছাকাছি চাকরিটা তাদের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা আপনি পাবেন। স্যালারিটা এলডিসির থেকে বেশি কিছুটা, ওয়ার্ক লোড অনেক কম থাকে। জেনারেলি কেপিএসের যে কাজটা হয় সেটা নিয়ে আমি ডিটেলস ভিডিও বানাবো, তবু একটা আন্দাজে আপনাদের মানে যেটা আমি কেপিএস নিজের চোখে দেখেছি সেটা জাস্ট, যে অনেক সময় গভর্নমেন্ট থেকে অনেক ধরনের সিড দেওয়া হয়, অনেক ফার্টিলাইজার দেওয়া হয়, অনেক কীটনাশক দেওয়া হয়, এগুলো যখন যেমন সাপ্লাই আসে সেগুলো সাপ্লাই করে দেওয়া এবং তার রেকর্ড রাখা, এটা জেনারেলি কেপিএসরা করে থাকেন। সেক্ষেত্রে ওয়ার্কিং লোড অনেক কম থাকে এবং স্যালারি বেশি, লোক জব লোকেশন অনেক কাছে, এটা কেপিএসে থাকার অ্যাডভান্টেজ রয়েছে। তো দুজনের দুদিক থেকে যে অ্যাডভান্টেজগুলো রয়েছে আমি এগুলো ডিসকাস করলাম। ফাইনালি আপনারা যেটা আমি নিজে লিখেওছি যে আপনারা আপনাদের প্যারেন্টসের সঙ্গে কথা বলুন, গার্জেন যারা আছেন তাদের সঙ্গে কথা বলুন, সিনিয়র আছেন যদি কেউ, যদি কোনো আপনাদের চেনাশোনা কেপিএস মেম্বার রয়েছেন অলরেডি কাজ করছেন তাদের সঙ্গে কথা বলুন, তারপরে আপনারা ফাইনাল ডিসিশন নিন। তো এটুকুই ভিডিওতে বলা ছিল বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলের সঙ্গে থাকুন। যদি কোনো এরপর যা যা রিলেভেন্ট আপডেট থাকবে আমি অবশ্যই দেবো আপনাদের, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।